প্রিয় দর্শক সাদর আমন্ত্রণ বাংলা ভীষণের পর্দায় স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে এবং ভালোবাসা প্রাণে প্রাণে মানে আপনারা জানেন আপনাদের ভীষণ প্রিয় খুব কাছের একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানাই তার ব্যতিক্রম নয় আজ আমার সঙ্গে যিনি আছেন তার কণ্ঠে আমরা চাটগা গান শুনতে যেমন ভালোবাসি তেমনি ফোক গান শুনতেও ভীষণ রকম ভালোবাসি দর্শক আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সন্দীপন সান্ডি দাদা স্বাগত কেমন আছেন এই তো ভীষণ আনন্দ হয় যে বাংলা ভিশনের সাথে যখনই মানে আমার গানের ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে কিন্তু অনেক প্রোগ্রাম করার সুযোগ আছে যেমন রাত বিড়েতে একটা প্রোগ্রাম হতো তখন সাহেব থাকতেন সেই প্রোগ্রামগুলো করেছি সমস্ত মজার মজার প্রোগ্রাম বাংলা ভিশনে করেছি লাইভ করেছি আমি মনে করি যে আমার চলার পথে এই চ্যানেলটি কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল আমার অনেক বন্ধু কিন্তু এখানে ছিল হয়তো এখন নেই চাকরির সূত্রে তো এই আর কি এরকম তো হয় আসলে একটি চ্যানেলের সঙ্গে একজন শিল্পীর সম্পর্ক এবং আমরাও ভীষণ আনন্দিত হই দাদা আপনাকে পেলে খুবই ভালো লাগছে আমরা কিন্তু আজকে অনেক গান শুনবো গল্প করব শুরুতেই জানতে চাই এখন সময়টা কেমন যাচ্ছে এবং কাজের ব্যস্ততা গান কি কি করা হচ্ছে কাজ করছি আসলে এখন তো আসলে একটা আমাদের একটা চেঞ্জ এসছে দেশের সামগ্রী একটা অবস্থা যার কারণে গিয়ে যে আসলে মানুষের মনে তো আনন্দ থাকলেই তো গানটা হয় বিনোদনটা হয় এখন কোথায় যেন সবাই আমরা একটা চেইঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই কারণে কোথায় একটুজন স্ট্যাক হয়ে আছে কিন্তু আমার কয়েকদিন ধরে কিন্তু কিছু কাজ করছি যেমন বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন চ্যানেল বিভিন্ন গানের প্রোগ্রাম প্রোগ্রামগুলো উৎসবের প্রোগ্রাম করছি যেমন ধরেন সামনে দুর্গোৎসব আসছে সেই উপলক্ষেও কিন্তু আমি কিছুদিন গতকালকে একটা রেকর্ডিং করলাম ভিজুয়াল প্লাস অডিও নতুন গান তো এরকম চলছে আর এমনিতেও আমরা নতুন নতুন কিছু গান নিয়ে কাজ করছে যেমন আমি চট্টগ্রামের কিছু নতুন লেখা সুর নিয়ে কাজ করছি গান আর এমনিতেও কিছু একদম পঞ্চকবির গান নিয়ে আমি কাজ করছি পঞ্চকবি বলতে রজনীকান্ত এবং নজরুল দুটো গান আমি এর মধ্যে কম্পোজিশান করতে দিচ্ছি পার্থ মজুমদার খুব বড় কম্পোজার উনি করছেন আর পার্থ মজুমদারের আরেকটি কম্পোজিশানে কাজ করেছে লালন সাঁইজির একটা গান করেছি বাড়ির কাছে আশ্রীনগর যে গানটি তো এই গানগুলো জি সিরিজ থেকে আসছে একটা লোকজ ফরম্যাটের বিভিন্ন মানে ভালো একটা ভিজুয়াল দিয়ে স তো অপেক্ষা করেই আছে এবং সবসময় আপনার যারা শ্রোতা আছে তারা অপেক্ষা করে থাকে নতুন গানের জন্য দাদা গল্প করতে চাই অনেক আছে কিন্তু গান তো শুনতেই হবে একটা গান শুনে ফেলি শুরুতে তারপরে আচ্ছা আমি যেহেতু চট্টগ্রামের ছেলে কিন্তু বিভিন্ন ধরনের গান করি সেটা তো সবাই জানে তো আমি একটা চট্টগ্রামের বিখ্যাত একজন মানুষ নাসির সালে গানটি থেকে রেকর্ড করেছিলেন সবচেয়ে মজার বিষয় কি এটাতে আপনার নিশ্চয় তুমি আজ কত দূরে একটা গান শুনেছেন তুমি আজ কত দূরে যে কম্পোজিশন যিনি করেছিলেন হচ্ছে জগন্ময় মিত্র তারই তত্ত্বাবধানে গানটি হয়েছিল এই চেম্বিতে হিজ মাস্টার্স ভয়েস আমাদের এই পহেষে বিখ্যাত একটা গে এই গান্তিক তো করার চেষ্টা করছি কেমন আমি কটা লাইন করছি কেমন সানমুখে মধুর হাসি অবাই ভাই সানমুখে মধুর হাসি দেবল বানাইলো রে মরে সামপানের মাঝে কুতব দিয়ার দুখিনে ধারে সম্পান ওলার লাল লালবটা দিয়ে তুলি শাম্পানি রূপ বাহার মারি জারগ সম্পান রে বাহার মারি জারগ সম্পন রে নমানে রুজান ভাটি হাই রে নমানে রুজান ভাটি দেওয়াইলা বানাইল রে মুরে সাম্পানের মাঝে দেওয়াইলা বানাইল রে মুরে আমি চান মুখে মধুর হাসি দেওয়াল একটি মেয়ে নদীর পারে বসে আছে চট্টগ্রামের নদীমাত্রিক সমুদ্র সবই তো আছে পাহাড় আছে সে বলছে যে 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 মাঝিটি যায় তার যে চান মুখ সুন্দর একটা মুখের যে হাসি দেয় আমাকে ভীষণ রকম পাগল করে দেয় হ্যাঁ তারপর কুতুব দেওয়ার দক্ষিণদের কুতুব যে দক্ষিণ দিকে আমার সেই মাঝিটির বাড়ি চট্টগ্রাম তো সে যেন মহেশ খালি চট্টগ্রামের অঞ্চলের লাল বওয়টা দিয়ে তুলি সামপানের মাঝে লাল বওয়ার লাল পাল তুলে দিয়েছে লাল পতাকা তুলে সেই মানে পাল তুলে দিয়েছে সেই মাঝি যাচ্ছে বা বে সেই মাঝিটার জন্য সেই একটা প্রেমিকের জন্য অপেক্ষা করে আছে সাংঘাতিক এবং এখানে মানে প্রকৃতির বর্ণনাটা বেশি হয়েছে পাহাড় নদী সুন্দর একটা নৌকা যাচ্ছে সাম্পান চট্টগ্রামের সাংঘাতিক রকম একটা মানে সিগনিফিকেট চিহ্ন হচ্ছে সাম্পান এই আর কি এই গানগুলোর খোঁজ করার বিষয়টাও কিন্তু অসাধারণ আসলে চমৎকার গানগুলো আসলে শুনতে পারছি আমরা দাদা আপনার তো বেড়ে ওঠা চট্টগ্রামে একটু বেড়ে ওঠার গল্পটা জানতে চাই একদম গানের হাতে খড়ি যদিও অনেকবার বলেছেন কিন্তু হয় না যে এই সময় সে নতুন করে একটা নস্টাল যে কাজ করে এবং এই সময় যারা আপনার শ্রোতা আছে তারাও তো আসলে জানতে চায় না সেটা ভীষণ আনন্দ হয় নিজেকে বারবার করে সেই গল্পগুলো একটু বলতে চাওয়ার মধ্যে একটা আনন্দ আছে নিশ্চয়ই আমি ছোটবেলায় আসলে বড় হয়েছি চট্টগ্রামে পাথরঘাট নামে একটি জায়গা সেটি হচ্ছে আপনার গির্জায় ছিল ওখানে ঠিক গির্জা স্কুলের পাশেই ওখানে একটা জায়গা ইকবাল রোড ওখানে বড় এবং আমার বড় বোনের হাতেই হাতে করি গানের তারপরে আমি আমার বাবা আমাকে নিয়ে ওস্তাদ মিহিন লালা বলে আছেন উনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে তাকে শ্রদ্ধা জানাচ্ছে তার কাছে আমাকে গান শিখতে পাঠিয়েছিলেন হ্যাঁ বাবা ভীষণ রকম নাটক পাগল লোক ছিলেন গান পাগল লোক ছিলেন নিজে বাবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চাকুরে ছিলেন খুব ভালো একটা পজিশনে ছিলেন কিন্তু বাবার মনটা পড়ে থাকতো এখানেই বাবা নিজেও কিন্তু অভিনয় করতেন ডিরেকশন দিতেন এই বাবার ফ্যামিলি আমাদের একদমই কিন্তু গানের ফ্যামিলি আর কি তো বাবা ভীষণ রকম চাইতেন মানে মনে মনে আমার বড় বোনও ভীষণ ভালো গান গাইতেন সবসময় চিন্তা করতেন না আমার ছেলে ভালো বড় শিল্পী হবে আমার মেয়ে ভালো গায়িকা হবে মানে কোনোরকম ওনার মধ্যে ওই সে সংকীর্ণতা বোধ ছিল না আমি যে আদৌ কি গায়ক হবো কি হব না সেটাও তো বাবা জানতেন না কেন কি ছেলে মেয়েরা আছেন ছেলে মেয়েকে শখ করে গান শেখাচ্ছে কিন্তু ছেলে দেখা গেলো শেষ পর্যন্ত গানটা শিখেও একদম অন্য লাইনে চলে গেল সে একটা সায়েন্টিস্ট হয়ে গেল ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল সেটা আসলে আমি মনে করি যে পথক পরিক্রমায় চলতে 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 কখন যে কি হয়ে গেছে আসলে আমি যে কি ভালো গায়ক হবো কি গায়িকা হব না কিন্তু সবসময় না আমি ছোটোবেলা থেকেই গুনগুন করে বিভিন্ন আর্টিস্টের গান এখান এখানকার মাহমুদুর নবী তারপরে খুশিদ আলম এসব তো করতাম তারপরে এই কিশোর কুমার শ্যামল মিত্র এইসব গানগুলো সবসময় করতাম পাগলামে ছিল তো আসলে কি হব অথবা বাবাও জানতেন না যে কী করব কিন্তু বাবা সবসময়ই পড়ালেখার পাশাপাশিও কিন্তু ভীষণ রকম করে গানটার প্রায়রিটি বেশি দিতেন মানে আমাকে কোনো জোর করতেন না এটা কিন্তু নিঃসন্দেহে একটা ব্লেসিং পরিবার থেকে গানের এই সাপোর্টটা পাওয়া স্কুলে যখন যেতেন স্কুলে যেহেতু গান গাইতে পারতেন নিশ্চয়ই একটা অন্যরকম ব্যাপার ছিল বন্ধুরাও অন্যরকম ভালোবাসত শিক্ষকরা স্কুলের আবহাওয়াটা কেমন ছিল স্কুলের আবহাওয়া বলতে কি যে আমি আসলে মিউনিসিপ্যাল স্কুল একটা চিটং স্কুল আছে আমার মনে আছে যে আমি এই মিউনিসিপাল স্কুলে সেই শতবর্ষ হয়েছিল তখন হয়তো আমি ক্লাস এইটে ক্লাস সিক্সে পড়ি তখন আমি ওখানে একটা গান গেছিলাম খাঁচার ভিতর অকিন পাখি কেমনে আসা যায় তখন হারমোনিয়ামটা তেমন বাজতে পারতাম না তো ওখানে আমাদের শিক্ষকই বাজিয়েছিলেন ভীষণ রকম সবাই ভালোবেসেছিলেন তো আর নাটকও ওখানে একটা করেছিলাম তখন ষোলো শতবর্ষতে নাজা নামের একটি নাটক সেখানেও একটা ছোটো পাঠ করেছিলাম তো এই আর কি মানে গানটা করতাম নাটকের প্রতিও একটা ভালোবাসা ছিল সবসময় আর আমি কিন্তু হয়তো জানেন যে আমি নাগরিক নাট্য সম্প্রদায় ঢাকার অনেক বড় একটা গ্রুপ সেখানে কিন্তু আমি ঢাকাতে এসে সুযোগ পেয়েছিলাম কাজ করার সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এসবগুলো করেছে এবং সেটা বলছিলাম যে এমনি তো ওখানে চিতা থাকার সময় আমি বিভিন্ন গ্রুপ থিয়েটারের সাথে পথনাটক করতাম এগুলোর সাথে যুক্ত ছিলাম এই আর কি পাগলামি ছিল আর একদম বাবার দেখানো পথ বাবা ভালোবাসতেন নাটক করতে আপনার ভালোবাসা জন্মে গেছে স্কুলে কি দুষ্ট ছিলেন নাকি একটু গান পড়াশোনা এগুলো নিয়ে থাকা হতো একটু না আসলে পড়াশোনাটা বোধে একটু কমই করতাম আমাকে ফ্যামিলিতে আমার ভাই অথবা আমার বড় বোনরা লেখা লেখাপড়ায় বল ভালো ছিল আমি একটু কেমন যেন একটু একটু ফাঁকিবাদী ছিলাম কিন্তু ওই সব সময় কোথায় একটু গান হচ্ছে কোথায় একটু এই নাটক হচ্ছে এইসবের মধ্যে একটু পাগলামি ছিল কনসেন্ট্রেশনটা বেশি ছিল তো এই দুষ্টমিটা আসলে করতাম না একটু গোবেচারাটা টাইপেরই ছিলাম ছেলেরা অনেক বুদ্ধ অনেক দেখতাম অনেক চালাক চতু ছেলেরা আমাদের সঙ্গে একটু পোলট্রি নিচ্ছে দুষ্টমি করছে প্রতিবাদ করতাম না বোকা শোকা ছিলাম ভয় দেখাতো এই মার বললেই তো চুপসে যেত এরকম তো এটা ছিল অত ডানপিট আসলে ছিলাম না আর বড় হওয়া তো আসলে শহর কেন্দ্রিক আমরা মনে করি গ্রামে বড় হতে পারাটার মধ্যেও কিন্তু একটা বড় ব্যাপার একদম অনেক কিছু শেখা যায় এবং এই যে প্রকৃতিকে আপন করে আর বিষয়টা এটা বোধ আসলে গ্রামে কিছুটা সময় না কাটালে সেটা অনুভব করা যায় না দাদা একটা গান শুনবো তারপর আবার গল্প করব আচ্ছা আরে আচ্ছা আমি একটু তাহলে এক কাজ করি সেই স্কুল লাইফের যে গানের কথাটা বললাম সেই গানটা একটু করার চেষ্টা করছি খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে তাম পাখির পা কেমনে আসে যার খাঁচা ভিতর অ চিন পাখি কেমনে হাসে যার বা চমৎকার প্রথম অ্যালবাম যখন করেছিলেন সেই অ্যালবামের আগের গল্পটা জানতে চাই কারণ একজন শিল্পীর জন্য প্রথম অ্যালবাম আর সেই সময় অ্যালবাম তো আসলে অনেক বড় বিষয় ছিল অনেক সময় নিয়ে দশটি গান বেছে বেছে বের করে নিয়ে আসা কেমন ছিল সেই জার্নিটা প্রথম জার্নি বলতে কি যে মানে ঢাকাতে যখন আসলাম তখন এটা দু হাজার সালের কথা তো তখন কিন্তু একটা ক্যাসেটের সাংঘাতিক বিষয় বিষয় ছিল যে ফিতা ফিতা বলতো সবাই কিন্তু আমরা যখন আস্তে আস্তে গানটা করতে শুরু করলাম আমরা দু হাজার সাল দু হাজার এক দুই থেকে যখন ফাইটটা করছে তখন না সিডির যুগ চলে এসেছে এবং সবচেয়ে বড়ো কথা যখন আমার প্রথম অ্যালবামটা বেরিয়েছিল তখন দু সালে সেটি আমরা সোনাবন্ধু নাম দিয়ে বের হয়েছিল সেটি একদমই লোকযোধারার কিছু গান টান ছিল সেখানে সিলেটের চট্টগ্রামের গান রামপ্রসাদী গান হাসন রাজা লালন শায়েতির গান এসব ছিল তো তখন এই দু হাজার চার সালে সোনাবন্ধু তুই আমার দেওয়ানা গানটা প্রথম আমার এই সিডিতে হয়েছিল মানে আটটি কি নয়টি গান নিয়ে গিয়েছিল সেটি অ্যারেঞ্জমেন্ট করেছিল বাপ্পা মজুমদার এবং সেই গানটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গানটি এসে যে হানু সঙ্কেত শ্রদ্ধা হানুষ সঙ্কেত সাহেব ইত্যাদির উনি গানটি ওই বাপ্পার স্টুডিওতে কাজ করতে এসে শুনেছিলেন তখন উনি সেই দু হাজার চার সালে আমার প্রথম ব্রেক বলা যায় আসলে উনি গানটা এত পছন্দ করেছিলেন অ্যারেঞ্জমেন্টটা উনি বলছেন আমি দু হাজার সালে তখন ঈদ আল ফিতরে ঈদের স্পেশাল ইত্যাদিতে আমার গানটি প্রচার করার জন্য উনি ডিসিশন নিলেন এবং তখন আসলে না মানে এসব বুঝতাম না হাই কাকে বলে গান প্রচার হবে কি হবে হিট কাকে বলে তো তখন উনি মাহফুজার পূর্ণিমাকে দিয়ে মডেল ছিল ওরা ওদেরকে যদি গানটা করেছিল আমার নামটা বলেছিলেন যে সন্দীপনের গাওয়া নবাগত শিল্পী এই যে আমার একটা সাংঘাতিক প্রথম আমার ডেবু অ্যালবাম আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেটা সেই ডেবু অ্যালবামই প্রথমেই ওটাই আমার মাথ হয়ে গেল আর কি তো এবং গানগুলো মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো হাসন রাজার আন্দে হাসন রাজা ময়নারে তারপরে এই যে ফান্দে পুরিয়া বাগা কান্দে রে তারপরে এই যে আমাদের আব্বাস উদ্দিনের ফান্দে তারপরে লালন সাইজির আমি অপার হয়ে বসে আছি এইসব গান টানগুলো না মানুষ খুব ভালোভাবে যেন মধু হয়ে হি বিষ খাবাইলা সোনা তুই আমার হল্লির দিওয়ানা তারপরে হচ্ছে আপনার শ্যাম্পানওয়ালা

গান শুনতে চাই সোনা গানটা আরে তো শুনতেই হবে তারপরে মধু ওই এটাও শুনবো এটা আমার পছন্দ সোনা বন্ধু তুই আমারে রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুরে মনি গুণ জল দিলে নিভে না আগুন সোনা বন্ধুর এমন নিগুন জল দিলে নিভে না আগুন কি দিয়ে আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর মুখের হাসি যেন পুরিনি মা শি সোনা বন্ধুর মুখের হাসি যেন নিমা শশী হাসিতে হই পাগল ঘরে থাকতে দিলা না মুনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না চমৎকার এরপরে মধুভাবী গানটাও শুনবো কিন্তু তার আগে একটু জানতে চাই এই যে প্রথম অ্যালবাম প্রথম গানগুলো রিলিজ হওয়ার পরেই মানুষ সাদরে গ্রহণ করলো এবং এত জনপ্রিয়তা বাবার অভিব্যক্তি কেমন ছিল ভালো অনুভূতি মানে কি আসলে এটা পড়তাম যে বড় বড় আর্টিস্টরা তাদের গান হিট হয়েছে কারো বাইরেতে বাচ্চে উনি পাশ থেকে যাচ্ছেন শুনে ভীষণ রকম অবাক হচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন গল্প পড়তাম তো আমার ক্ষেত্রে আমি যা হয়তো বেলে রোড দিয়ে যাচ্ছি দেখি কি একটা ছেলে খুব দামি একটা গাড়ি নিয়ে যাচ্ছে সেখানে তার এমন সাউন্ড সিস্টেম লাগানো সোনা বন্ধু তুই আমার কল্যাণে দেওয়ানো তখন তো আমাদের একদম বিট ফিট দিয়ে একদম ক্লাব টিক্স এর মতো করে বিভিন্ন রকম মানে দুইটা কম্পোজিশন করেছিল একটা ক্লাব মিক্স আর একটা হচ্ছে নর্মাল তো ওগুলো দেখে শুনছি আমি পাশে দাঁড়িয়ে আছি কি রে দেখি কি রেড সিগনাল আমার গান পাচ্ছে আমি তখন আসলে সত্যি কথা কি ঢাকাতে আসলে ভীষণ রকম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি মানে সেই মানে ভালো কাপড় চোপড় আর কিছু একটা চলতাম খুব সাধারণভাবে চলতাম আর একটা ছোটো করে চাকরি করতাম তো আমার গান পাচ্ছে একটা পয়সা হলো ঘরের ছেলে পেলেরা গান শুনছে আমার গান পাচ্ছে এবং ইত্যাদিতে প্রচার হলো সোনা বন্ধু তখন কিন্তু না ওই হাইপটা যে হিট আমি হিট আর্টিস্ট আমি কি করেছি আমাকে আরো একটু পরিকল্পনা করে আগে কোনো কাজ করে শুনতাম বোকার মতো শুনছে আমি গান শুনছি এই আমাকে বলেছে বন্ধু তোর গান বাচ্ছে তো সোনা বন্ধু ওরা খুব প্রাউড ফিল করছে আমার থেকে তাকাচ্ছে মানে তাকানোটা একটু অন্যরকম আমি যেন সেই সন্দীপন না বন্ধু আমি অন্য কেউ অন্য কোনো মানুষ এই বিষয়গুলো খুব সাংঘাতিক রকম আলোড়িত করেছিল যে আমার গান তার দিকে বিভিন্ন জায়গায় বাচ্চা হঠাৎ করে এক বন্ধু বন্ধুর গুরু আমরা বান্দরবনের দিকে যাচ্ছি আমরা গাড়ির মধ্যে তোমার গানটা বাজাচ্ছি যদি সুন্দর একখান মুখ পাইতাম তখন যে কি একটা অনুভূতি আমার গান বাজছে আমার গান শুনছে বাবা কি কাণ্ড লোকজন এটা আসলে কি মানে সবার ভাগ্যে অনেকে অনেক চর্চা করে অনেক সাধনা করছেন তাদের তো শ্রদ্ধা নিশ্চয়ই একটা গান ঠিকঠাক করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা কিন্তু অনেক ভাগ্যের বিষয় আমি আপনি চাইলেই কিন্তু অনেক টাকা পয়সা ঢেলেও কিন্তু এই জায়গা আসা সম্ভব পরিকল্পনা করে আসলে হয় না এটা কখন কাকে কোন দিকে কোনভাবে ক্লিক করে কোন মানুষটা কিভাবে যে উঠে আসবে এটা একটা বিশাল ব্যাপার এটা আমার কাছে সাংঘাতিক একটা বলবো আর কি আমার জীবনের পরম পাওয়া আর কি আজ আজকে যে আপনার সাথে বসে কথা বলছে সেই যে তখন যে আজকে যে গানটা যে ব্লাস্ট করলো আজকে হয়তো আপনার সাথে আমার সামনে সামনে বসে এভাবে কথা বলাও হতো না আমি একটা সাধারণ সন্দীপন হতাম

হুট করে গিয়ে কিশোর কুমারের গান করছে হুট করে গিয়ে একটা অন্য কোনো নজরুল গীতি গান করছি সব গানই আমি আনন্দ হচ্ছি সহকারে করছি কোনো গানই আমার কিন্তু খারাপ লাগতো না তো বাবা ভাবতেন যে ছেলেটা তো বেশ গায়েটাই ভাবতো কিন্তু এভাবে হিট হবো কী হবো কখনো ভাবেননি তবে বাবা যখন আমি গান করছি তখন বাবা তো দেখেছেন দেখে গেছেন আমাকে বাবা বলছে যে বাবা এখন আমাকে তোর নামে তোকে আমাকে সবাই চিনে আমি যে ছিলাম সেটা আমাকে কেউ একটা ছিল বাবা একটা কিন্তু সাংঘাতিক কালচারের মানুষ ছিলেন চিটাঙ্গে কিন্তু সবাই জানে বাবাকে সবাই দাদা মনে ডাকতেন উনি বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে কালচার করা নাটক করা এগুলো পাগলামে করতেন তো গ্রামে গঞ্জে গিয়ে বিভিন্ন নাটকগুলো ডিরেকশন দিতেন তো ওনার একটা পরিচিত ছিল কিন্তু উনি আমাকে এসে বলছে বাবা এখন আমি চিটাঙ্গে যখন হাঁটি তখন আমাকে বলে সন্দীপনের বাবা যাচ্ছে এটা ভীষণ রকম একটা একদম তারপরে তো স্টেজ শো অনেক ডাক পেলেন যেটা শুরু থেকে বলছিলেন যে একটা জব করতেন তখন আসলে বুঝতে পারছিলেন না এতটা জনপ্রিয় হয়েছেন তারপর থেকে নিশ্চয়ই স্টেজ এবং নানান ধরনের শো শুরু হয়ে গেল আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে যখন আমি আমার অ্যালবাম হিট করলো আমাকে একটা ফোন আসলো একটা পেইন্ট কোম্পানির মালিকের বাসা থেকে কোন একটা ছেলে আমাকে একজন মানে ভদ্র মহিলা ফোন করলেন বলছে আপনি কি সন্দীপন বলছেন হ্যাঁ আমি সন্দীপন বলছি আমার একটা অনুষ্ঠান আছে ঘরোয়া আমার ছেলের জন্মদিন আপনার গায়ে তো ঠিক আছে তখন বলতে আপনার একটা ছেলে ফোন দেবে তো ছেলেটা যখন আমার ফোন দিল আমি খুবই কম একটা অ্যামাউন্ট বলেছিলাম আর কি যে আমার মিউজিশিয়ান সহ আমার সাউন্ড সহ আমার একটা অ্যামাউন্ট দেবেন সাউন্ডের জন্য হয়তো ছ আট দশ হাজার টাকার টেসা পড়েছে মিউজিশিয়ানদের জন্য হয়তো তখন এক হাজার দেড় হাজার টাকা পেমেন্ট ছিল হয়তো আমার জন্য পাঁচ ছ হাজার টাকার টিসাপ পড়ছে না তো ওনাকে যখন বললাম উনি কিন্তু একজন ব্যান্ডের মানুষ ছিল খুব ভালো ছেলেটা বল দাদা আপনি আপনার যে সিডিটা করেছেন আপনি যে গানগুলো করেছেন আপনি যে কোন মাপের কোন কোন জায়গায় ক্লিক করেছেন কোথায় ক্লিক করেছেন জানেন না আর আপনি যাদের কাছে যাচ্ছেন আপনি অনেক বেশি টাকা চাইতে পারেন তখন আমার মনে আছে তখন কি সত্তর হাজার টাকা কত আমাকে দিয়েছিল টোটাল টিম সহ সাউন্ড টাউন পকেটে আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মতো ছিল আমার কাছে মিরাকেল তখন এটা কিন্তু আমি বলছি দুই হাজার সালের কথা নট এ ম্যাটার অফ জোক আমার কাছে তখন আমি যে চাকরিটা করতাম হয়তো পাঁচ হাজার টাকা কি ছ হাজার টাকা বেতন পেতাম আমি একজনের দাদার বাসায় থাকতাম ওনাকে টাকাটা কিছু টাকা ওনাকে শেয়ার করতাম উনি আমাকে একটা রুম দিয়েছিল ভালোবাসতেন সেই রুমটা উনিও ইউজ করতেন আমি রুমটায় থাকতেন কিন্তু এরকম করে টাকা সেই টাকা দিয়ে আমার মনে আছে এরকম একটা চেঞ্জার হারমোনিয়াম আমি প্রথম কিনেছিলাম তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমার তখন একটা ভালো হারমোনিয়াম ছিল না তো হারমোনিয়ামটা কিনলাম আমার জীবনে কি বলবো আর কি মানে একটা গান একটা আর্টিস্টকে কোথায় নিয়ে যেতে পারে মানে এখন দেখুন আমি কিন্তু যে পথ চলছি আমার আমার ওয়াইফ আছে আমার ওয়াইফ স্কুল টিচার আমার ছেলে বাচ্চা আছে সে স্কুলে পড়ছে আমার মা আশি পঞ্চাশ বছর বয়স মার কিন্তু অনেক ওষুধ লাগে আমার একটা ঘর ভাড়া করে থাকতে হয় নিশ্চয়ই বুঝতে পারছেন ঢাকা শহরে কিন্তু প্রচুর ঘর ভাড়া সব কিছু কিন্তু আমি এই গান থেকেই কিন্তু করছি কিন্তু কিন্তু হয়তো এখন একটু স্ট্যাক হয়ে আছি খুব চাপের মধ্যে আছে কিন্তু আমি আহামরি কিন্তু কিছু আমি যে টাকা পয়সা প্রচুর সুপারহিট গান প্রত্যেক মাসে শো করছি তা না কিন্তু শো করলেই আমাদের একটা ভালো মোটামুটি একটা যে অ্যামাউন্টটা আসে সেটা দিয়ে আমার চলে যায় শিল্পীদের জন্য একটা বড় ব্যাপার আসলে যে যদি আমি বলি শীতের যে সিজনটা কনসার্ট হয় এবং দর্শকরাও ভীষণ এনজয় করে এই সিজনটা দাদা গান শুনছিলাম একটা গান শুনতে চাই সেটা হচ্ছে যদি সুন্দর একখান মুখ পাইতাম এটা আমার ভীষণ পছন্দ এটা শুনতে চাই আচ্ছা আমি একটু ট্রাই করছি যদি সুন্দর একখান মুখ পাইতাম এই গানগুলো স্কেলটেক আমি দেখি এটা আমি করছি প্লিজ হ্যাঁ একটা সময় দিন আমি এক্ষুনি করছি ভীষণ আনন্দ হচ্ছে এরকম একটা লাইফ যদি সুন্দর এখন মুখে ফাইতাম যদি নতান মুখে ফাইতাম মহিষ খালির ফানুর কিলি তার বানাই খাবাই একদিন নলাই ডাকি তারে একদিন নলাই ডাকি তারে হৌসের পিহিরতে শিখাইতাম আমি হৌসের পিহিরতে শিখাইতাম মহিষ খালির পানি তারে বানাই খাবাইতাম নয়া মুখর নয়া হতা সুন্দর মাঝে মাঝে ফানসি বাইত হাসির প্রেমর মালা দোনো হাতে প্রেমর মালা দোনো হাতে তার গহলাত পরাইতাম তার গহলাত পরাইতাম মহিষ খালির পান বানাই খাইবাইতা যদি সুন্দর একান মুখে পাইতামে যদি নুত একান মুখে পাইতাম মহিষখালের পান উড়ত বানাই খাইবাইতা সেই মহিষখালের পানটা কি খাওয়ানো হয়েছিল তাকে মহিষখালের পান্ত সব সময় সবাইকে খাওয়াতে চাই প্রেম তো সবার আমি 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 আমাদের ভাবীর কথা বলছি যে তাকে যখন খুঁজে পেলেন সেই সুন্দর মুখটা তখন তাকে খাইয়েছিল মহেশখালীর পান বলতে কি আমাদের চট্টগ্রামের একটা পান আছে ওটা কিন্তু মহেশখালী থেকে আসে লাভলাইনের লাইনের পান আচ্ছা লাভ একটা পান আছে পানটা কিন্তু মুখে দিলি একদম একদম সাথে সাথে মিশে যায় মিষ্টি একটা পান আমার কখনো খাওয়া হয়নি এবার গেলে তাহলে খেতে হবে এটা খাবেন মিষ্টি পানটা এটা ঢাকা তো আপনি বড় রেস্টুরেন্টে পাওয়া যায় বেসিক কিন্তু ওগুলো কিন্তু ওখান থেকে আসে মহেশ খালের পান পানটা মুখে দিলে আমরা যখন পান খেলে একটা সুপারি খেলে কারণ প্রচন্ড ছাল অথবা একটা ঝাঁঝ ব্যাপার থাকে এই পানের মধ্যে সেটা নিন মিষ্টি একটা পান তো সেটা কিন্তু মেইন প্রোডাকশান হচ্ছে মহেশ খালি একটা দ্বীপ মহেশ খালি কুতুবদিয়া মহেশ খালি বলে তো আমরা সেটাগুলো মহেশ খালি চার কথা বলে মহেশ খালি মহেশ খালি তো এই আর কি তো তো ভীষণ এবারে এই আর কি তো এটা আর যে যদি নতুন সুন্দর এমন যদি সুন্দর একটা মুখ পেতাম যদি সুন্দর একটা মুখ নতুন মুখ পেতাম তাকে আমি আমার পানটা খাওয়াতাম এটা কিন্তু একটা মেয়ের কথা একটা ছেলেকে উদ্দেশ্য করে বলছে আচ্ছা আচ্ছা আমার পানটা তাকে খাওয়াতাম ভালোবাসার পান একদম আপনি যদি উল্টো করে বলি গান যেহেতু একটা ছেলেকে উদ্দেশ্য করে লেখা বা গাওয়া কিন্তু আপনি যখন আপনি সেই সুন্দর মুখটাকে খুঁজে পেলাম মানে সেই গল্পটা একটু জানতে চাই ভাবি সাথে পরিচয় কি করে সুন্দর মুখ বলতে মানে আমার সাথে আমার ওয়াইফের মানে যোগাযোগটা সম্বন্ধ করে হয়েছে ফ্যামিলিগত দেখলাম মন্দিরে যাওয়া হলো সে বসেছিল তাকে দেখলাম তাদের পক্ষ থেকে কথা হলো এক দেখাতে বিয়ে হয়ে গেল প্রথমে একটাই মেয়ে দেখেছি আসলে কিন্তু বলে না যে মেয়ে দেখা টাকা সবচেয়ে বড় কথা কি আমাদের লাইফটা কিন্তু একটু পাগলামি ছিল আর কি যখন গান টান করতাম ভাবতাম যে আমরা তো এই পাগলামিগুলো কেউ কেউ কি বদার করবে কোন মেয়ে আমাকে বিয়ে করলে সে আমাকে বুঝবে না আমাকে আমার বিয়েটা করতে অনেক হয়ে গেছে তো বিভিন্ন জায়গায় ছেলে কি করে ছেলে গান করে ও বাবা ছেলে গান করে মেয়ে দেবো না এরকম একটা ব্যাপার এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু কিন্তু গান করা বলতে না অনেকে ভাবে যে খালি একটা শিল্পকলা একাডেমিতে বসলাম একটা হারমোনিয়াম বাজিয়ে একটা ছাত্রীকে গান শিখালাম আমি একটি শিক্ষক শিক্ষক গান কিন্তু আমাদের তো লাইফটা অন্যরকম আমরা দেখা হাজার হাজার মানুষের কনসার্ট করছি বিভিন্ন রকম লেটেস্ট ইকুইপমেন্ট দিয়ে কিন্তু যখন দাদা এই যে জনপ্রিয়তা পেল গানগুলো তখন নিশ্চয়ই অনেক তরুণী আপনাকে চিঠি লিখেছে বা প্রেম নিবেদন তো নিশ্চয়ই করেছে না মেয়েরা তো নিশ্চয়ই এটা তো আমি তো নেচারাল মনে করি এটা আমার ভাগ্য কত মেয়ে পাগলামি এমন হয়েছে যে একটা মেয়ে আমার সঙ্গে সারাক্ষণ খালি টেলিফোন ডিস্টার্ব করতো সার্ভেক্ষণ ডিস্টার্ব করতো সে মেয়ে মানে তাকে ঠিকঠাক করে কেন আমি কথা বলি না তার সাথে মানে আমি আমার মতো আছে এরকম অনেক আছে না ভাই ঠিক আছে ভাই তোমার তুমি লাইফ নিয়ে থাকো ঘুমের বিষ খেয়ে নিচ্ছে মানে ঘুমের ট্যাবলেট খেয়ে নিচ্ছে ভাই আমাকে ফ্যামিলি থেকে ফোন দিচ্ছে কি আপনি ওনার সাথে প্রেম করেন কী প্রেম কে নাম যে নাই নি আপনি ভাই আমি বুঝলাম তখন হয়তো মেয়েটা আমাকে ফোন দিত দু একবার কথা হয়েছে বলেছে আর কারোর সাথে সে যত দূরেই যেখানেই হবে যত গ্রাম প্রত্যন্ত হোক কেউ যদি কোনো ভক্ত আমাকে ফোন দিত আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি কেন কি ওরা কিন্তু আমার কাছে ঈশ্বর সত্যি কথা ওরা কিন্তু আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসছে ওদের ভালো লাগা ভালোবাসা তো ওরা যখনই ফোন করে ওখানে দুদণ্ড কথা বলা একটু মিষ্টি করে কথা বলা এখন অনেক হয়তো আমার কথায় প্রেমে পড়ছে নাকি কোথায় কি হচ্ছে ডিগ বাজে যাচ্ছে এগুলো হয় যেমন সালমান শাহ বিশাল নায়ক তার জন্য নাকি মেয়েরা পাগল হয়ে যেত রীতিমতো আত্মহত্যা করছে এরকম অনেক ঘটনা এগুলো এসেছে মানে সেগুলো খুব সুন্দর ভাবেই টাকেল করছে আর ঢাকার শহরে আমি আসলে একাই লাইফ লিড করতাম আর কি গার্জিয়ান আমার সবাই তো ঢাকায় তো থাকতো না কখনো আসলে ওইভাবে কখনো নিজেকে যে হয় না আমি গান করি সবকিছু না খুব অনেকেই দেখা যায় এটা জিনিসটা আমি বলতেও খারাপ লাগে যে একটু মানে আমি চাই আসলে একজন আর্টিস্ট মানি সে যাতে মানুষের আইডল হতে পারে তাকে দেখে যেন মানুষকে অনেক কিছু শিখতে পারে হয়তো মানুষ তাকে দেখছেন কিন্তু অনেক সময় সেই নেশাটাও কিন্তু একটা আর্টিস্টের জন্য অনেকে ওটাকে মজা মনে করে আরে বস জিনিস সেটা আমি খারাপ ভাবে বলছি না তাই আমি মনে করি যে কোনো আর্টিস্টের যে কোনো মানুষের যার যার পার্সোনাল একটা আইডিওলজি আছে সে তার মতোই চলবে আমি বলবো না আমার পক্ষ থেকে তবে যাতে তার কোনো ক্ষতিকারক কিছু না হয় আর কি তাকে দেখে যাতে কেউ নিশ্চয়ই বলতে না দেয়। যেহেতু একজন শিল্পীকে আসলে অনেকেই ফলো করে সেটা তো নিশ্চয়ই নিশ্বন্দে খেয়াল রাখা উচিত। দাদা একটু পুরনো দিনের গানের গল্প জানতে চাই। আপনি তো পুরনো দিনের গান করতে ভালোবাসেন। আপনার কন্ঠ শুনেছি আমরা ছোটবেলায় যে গানগুলো শুনে শুনে বড় হয়েছেন সেই গানগুলোর গল্পই জানতে চাই। পরবর্তীতে তো কারো সঙ্গে দেখা হওয়া গান করার সুযোগ হওয়া সেটি হয়েছে কিনা। হ্যাঁ মানে গান গাইতে গিয়ে এমনও আছে যে আমি যে পাড়া থাকতাম আমার মনে আছে যে ও গো নিরুপমা করিও ক্ষমা তোমাকে আমার স্মরণ করিতে আমার মনের দোষর করিতে পারিলাম না দেখছি আমার আমি হয়তো তখন ইন্টারমিডিয়েট কি মেট্রিক পড়ছে হয়তো মেয়েটাও হয়তো নাইন টেনে পড়ছে ওকে দেখে খুব খোলা গলায় গেছে কিন্তু সে আমি কতটুকু ভালোবাসে জানতাম না পাগলামই আর কি তো ওগুলো করতাম এগুলো এক ধরনের রোমান্টিকতা কাজ করতো তো বটেই তো সেই মানে গান গেয়ে অনেকে হয়তো মানে অনেক অনেকেই মানে আসতো কিন্তু ওইভাবে কখনো কারো কার সঙ্গে ঘনিষ্ঠতা হয়নি আর কি হয়তো একটু একটু দূরত্ব তো থেকে গেছে আর কি হয়নি আর কি সেরকম কিছু কোনো কিছু রূপান্তরিত হয়নি আর কি ফাইনালি কোথাও কিছু হয়নি আর কি আচ্ছা দাদা অনেক গল্প করব আর গান তো শুনতেই হবে আরও একটা ছোটো বিরতি নিয়ে আসি হ্যাঁ প্লিজ দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি কোথাও যাবে না ফিরব এক্ষুনি প্রিয় দর্শক আরো একবার স্বাগত দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং গান আড্ডায় আজকে যিনি আমাদেরকে মাতিয়ে রেখেছেন আমাদের ভীষণ প্রিয় বাংলাদেশের স্বনামধন্য একজন কণ্ঠশিল্পী সন্দীপন স্যান্ডি দাদা আরো স্বাগত আমরা গল্প করছিলাম গানও শুনছিলাম এবারে একটু পুরোনো দিনের গানের কথা তো হচ্ছিল এবার একটু বর্তমান সময়ের গান নিয়ে জানতে চাই গান কি শোনা হয় এই সময়ে এখন যারা গান করছে তরুণ নতুন ইমরান গাইছে খুব ভালো এদের তো মানে একটা সাংঘাতিক জনপ্রিয়তা তখন তো আমাদের আমরা যখন বিশ্ব শুনতাম তখন মানে এখনও নতুন এ হাবিব তারপরে বাপা মজুমদার অর্ণব এরা তো আমাদের সমসাময়িক এটা খুব ভালো বাংলাদেশে যেমন তাহসান এত সমস্ত ভালো ভালো গায়ক আসলে মানে আমাদের ইন্ডাস্ট্রিটা না আসলে ওই বম্বের মতো ইন্ডাস্ট্রি তো অত বড় না কোথায় যেন আমরা বারবারই কোথায় হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে কিন্তু বারবার হোঁচট খাই বিভিন্ন সময় দেখা যায় যে এই যে আমাদের যে পথ চলাটা এগিয়ে যাওয়া একটা ফিল্ম বানানো একটা ইন্ডাস্ট্রি কিন্তু বিলং করতে হলে একটা স্ট্যাবিলিটি দরকার সময় হয়তো দেশে অনেক গন্ডগোল থাকতে পারে কিন্তু এই জায়গাগুলোকে স্ট্যাবেল থাকা যেমন যারা নাটক করছেন নাটকের শ্যুটিংগুলো ঠিকঠাক করে চালিয়ে যাওয়া বিভিন্ন নতুন নতুন ফিল্ম হওয়া বানানো তারপরে এই যে গায়কগুলো উঠে আসছে সেই গান গায়কগুলোর জন্য গান বানানো মানে একটা সময় ছিল যেমন ধরেন আমরা আসলে এই এই মুহূর্তে কিন্তু এই জনরাতে কিন্তু প্রচুর ভালো ভালো কিন্তু গায়ক এসছেন তখন যেমন ছিল না যে গাজী মাজারুল আনোয়ার অথবা আমাদের যে সত্য সাহা অত নতুন নতুন গান আসছে বিভিন্ন গায়করা গাইছেন মাহমুদুর নবী গাইছেন তারপর আমাদের বসির আহমদ গাইছেন যেমন আমাদের যেমন কি বলে সৈয়দ আব্দুল হাদি তো এরা কিছু গানগুলো শুনলেই কিন্তু আমাদের কাছে একটা অদ্ভুত কাজ করতো নতুন গান নতুন সুর এবং গানগুলো এখন আমাদের গানে বাঁচছে আমরা কিন্তু আসলে বেসিক্যালি কিন্তু সেই জায়গায় আমরা হয়তো অনেক গান নিয়ে দুলুচ্ছে বটে আমরা কিন্তু লোকজ ধারার ফরম্যাটে গানটা করছে কিন্তু নতুন গান নতুন একটা মৌলিক সুন্দর একটা গান যে গানটা 30 বছর 40 বছর বাজবে পরবর্তীতে থাকবে এরকম আমরা যেন কোথায় যেন একটু বুনছি আমাদের এই জেনারেশন আমরা যারা গাইছি হয়তো কিছু গান হচ্ছে কেন হচ্ছে না হচ্ছে না সেই চর্চাটা আমি বললাম না যে এটা আমাদের 71 পরবর্তী সময়টা যাই হোক এটা কিন্তু কালচারাল একটা কোথায় যেন একটা মানে চর্চার জায়গা ছিল বিভিন্ন রকম পড়াশোনার জায়গা ছিল এখন যারা এখন ইন্ডাস্ট্রিতে ধরে রাখছেন তাদের দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষজন খুবই এখন ইউটিউবের কারণে অথবা যে কোনো কারণে অল্প দুইটা চারটা কাম দেখেই হুটহাট করে দেখা যাচ্ছে প্রচুর ভিউ কিন্তু সেগুলো স্থায়িত্ব পাচ্ছে না হ্যাঁ তো এইটা না চর্চার জায়গাটা না কোথায় কম কম হয়ে যাচ্ছে বিশেষ করে মোবাইলটা সাংঘাতিক রকম একটা মানুষ কিন্তু এখন একটা সাংঘাতিক বই পড়তো

তার মনের মধ্যে গীতিকার হওয়ার খুব ইচ্ছে সে দেখা যাচ্ছে কি একটা কোনো একটা বিনোদন দিকটা কাভার করতে গিয়ে সে একটা মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়া হোক পেপার মিডিয়া হোক সে বিনোদন মিডিয়ায় কাজ করছে ওখানে বিভিন্ন আর্টিস্টের সাথে পরিচয় হচ্ছে সেখানে টুক করে সে একটা গান প্রপোজ করতে দাও আমি গান লিখে একটা গান করি তো এই যে সহজে সে একটু সাংবাদিকতা করে নিজে একটা গীতিকার হয়ে যাওয়া এটা এটা একটা সাংঘাতিক একটা মানে আমি মনে করি আমাদের এই বিষয়গুলো মানে একটা মানে ভয়ানক একটা বিষয় আর কি যাই হোক একটা গীতিকার সেরকম একটা ভালো শুরুকার আমার নিশ্চয়ই আসবে সব কিছুর তো একটা সার্কেলই ঘুরে ভালো 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 আবার একটু খারাপ 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 ভালো 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 কোনোটাই বিফলে যাবে না এখন যা হচ্ছে ভীষণ ভালো সামনে যা হবে তাও ভীষণ ভালো আপনি তো অনেক গান আপনার মৌলিক গান এবং অনেক পুরনো দিনের গানও করেছেন কখনো এরকম হয়েছে কিনা যে একটা গান করার পরে আপনার খুবই ভালো লেগেছে এবং আপনি ভেবেই নিয়েছিলেন যে গানটা সবাই ভীষণ পছন্দ করবে কিন্তু সেই গানটা আসলে তেমন মানুষ মানুষের মাঝে সারা ফেলতে পারেনি সেরকম কখনো আসলে ওইভাবে ভাবিনি যে এই গানটা সারা ফেলবে কি ফেলবে না তবে আমার কাছে মনে আছে যে আমার জীবনে কিছু আধুনিক গান যেমন করেছিলাম আর ডি বর্মনের কিছু গান করেছিলাম শচীন দেব বর্মনের কিছু গান এটা আমার একটা অ্যালবাম করছিলাম সেগুলো আমার স্বপ্ন ছিল গানগুলো যেমন মনে পড়ে রুবি রায় যেতে যেতে পথ হলো দেরি যেমন গানগুলো আছে তেরে বিনে জিন্দাগি চমৎকার ভীষণ ভীষণ দারুণ একটি গান আমারও খুব পছন্দ দাদা এবার একটু সন্তানের কথা জানতে চাইব এই যে এত সুন্দর গান করছেন বাসায় নিশ্চয়ই প্র্যাকটিস করা হয় গলা মেলায় আপনার সঙ্গে সন্তান কখন যে গলা মেলায় মানে ওকে আসলে কখনো আমি বলি না জোর করি না ওর মধ্যে একটা টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো গুলো রকম আনন্দ দেখলাম ওই বিভিন্ন ছোটো ছোটো লোগো নিয়ে লেগো বলে না লেগো ওগুলো জুড়ে জুড়ে বিভিন্ন রকম প্লেন বানানো অথবা একটা কি বলে ডাইনোসর বানানো এগুলো খুব এনজয় করে আর এমনিতে দেখলাম যে মোবাইলের মধ্যে সে কম্পোজিশনাল বিষয়গুলো আছে যে একটা ড্রামস ঢুকছে একটা গিটার ঢুকছে একটা অদ্ভুত সাউন্ড ঢুকছে বাচ্চাদের কিছু খেলা আছে তো বিভিন্ন রকম করে ডিজাইন করে করে একটা তালের মধ্যে আমাকে শোনায় বাবা দেখো তো এটা কেমন হয়েছে আর গান গায় ও আমার মনে আছে যে আমাদের যে সাদা সাদা কালা কালা গানটা হিট হলো না ওই স্কুলে গিয়ে গানটা গিয়ে সাদা সাদা কালা কালা বলে ছেলেবেলা দেখে সঙ্গে তালি মার মানে হয় না যে আসলে সে মানে জন্মগত সূত্রেই আমাদের পরিবেশ গান করছি এগুলো তো পেয়েছে একটা জন্মগতভাবে প্রতিভা তো থাকে সেই সঙ্গে নিশ্চয়ই আপনারও একটা ব্যাপার রয়েছে ওর সঙ্গে বসে একসাথে চর্চা করা বা রেওয়াজ করা সেটা কি হয় ওকে করতে বলতে বলি যখন বাবা একটু গানটা করতো একটু ছড়া গান করতো হয়তো যখন মন চাইলো করলো তো করলো না আসলে হয় কি যে ঘরের মধ্যে দেখা যায় কি যে মানে ঘরের কাছের মানুষটার কাছে সেই গানটা শিখতে কমফোর্ট ফিল করছে না কিন্তু গুরুজোর কাছে যখন যাচ্ছে তখন সেই গান শিখছে আমি হয়তো ওর বাবা ঠিক আছে

আমার অ্যাক্টিংটা করার খুব আমার এক পাগলাম ছিল আমি বললাম থিয়েটার করতাম আমি এসবগুলো করি করেছি তো অ্যাক্টিংটা আমার দ্বারা হয়নি আসলে অ্যাক্টিং জিনিসটা অনেক কঠিন গান থেকে আমি মনে করি যারা অভিনয় করছেন স্ক্রিনের সামনে তিন চার পাতা দু পাতা মুখস্থ বলে ফেলছেন আমার দেখা যায় কি পাঁচ ছ লাইন একটা দুইটা তিনটা লাইন বলার পরেই ফাম্বেল হচ্ছে অথবা যে কোনো ঝামেলা হচ্ছে তো আমার কাছে আমার স্বপ্ন যে আমার ছেলে একটা বড় মানে এমন হতে পারে সে গানে নাচে একটা কমপ্লিট একটা মানুষ যে মানুষটা ফিল্মের মধ্যে অভিনয় করছে সে একটার বিশাল একজন অ্যাক্টর হয় না সাউথের বড় বড় অ্যাক্টিং বম্বের বড় অভিনেতা আমাদের বাংলাদেশের বড় নায়ক যারা হচ্ছেন আজকে আমাদের অনুষ্ঠান কি সে দেখছে হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের অনুষ্ঠানটা কি সে দেখছে হ্যাঁ আমি আসলে জানি না সে আসলে একটু অসুস্থ আচ্ছা ও সে জ্বর এখন আমার মনে হচ্ছে না আসলে সে যদি রেস্টে আছে আর কি এখন ভাইরাল ভীষণ ঝামেলা কাসি আর doa খুব দ্রুত জানা সুস্থ হয়ে যায় দাদা এবার নতুন কাজের কথা তো বলছিলেনই যেগুলো সামনে রিলিজ হবে ওগুলোর কাজ তো হয়ে গেছে অলমোস্ট যতটুকু মনে হচ্ছে আর কি কি কাজ হচ্ছে বা সামনে করার পরিকল্পনা যদি এক্সপেরিমেন্টাল কোন কাজের কথা জানতে চাই এক্সপেরিমেন্টাল কাজ বলতে কি যে রুট কে নিয়ে কাজ করার খুব ইচ্ছা আরকে যেমন আমার কিছু এক পাঁচখানে আমি না একটা সিস্টেমপুর নিশ্চয় আপনার দেখেন যে সিসিম স্টুডিট যে বাংলা ভাষা ওখানে কিন্তু আমি একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতাম যে গ্রোভার ভয়েস ভয়েস আমি আমি দিতাম একটা সময় ভয়েসটা ভীষণ কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে প্রথমে দু হাজার সাল তাল নাগাদ তখন পয়সার জন্য আমি ভিন্ন রকম ডাবিং এর কাজ করতাম তো সেই সুবাদে আমি সেই ওই যে কাজটা করতাম সেই সুবাদে এর মধ্যে আমাদের যারা রোহিঙ্গা শরণার্থীরা এসেছে ওখানে ওদেরকে একটু আইনলাইটেড করার জন্য বিভিন্ন এনজিওরা কিন্তু এই সিসিম স্ট্রিটকে সিসিমপুরকেই রোহিঙ্গা ভাষায় ডাব করে বিভিন্ন রকম ওদের কালচারালি ডেভেলপ করার জন্য কিছু এপিসোড করেছে ওখানে আমি কিন্তু কাজ করেছিলাম তো আমার ভীষণ ইচ্ছা যে রোহিঙ্গাদের যে ভাষা অদ্ভুত রকম ওদের কিন্তু উর্দু উর্দু মিশানো একটা অদ্ভুত ভাষা ওদের জন্য কিছু গান করা অথবা যেমন আমি বলি যে মধু হয়ে বিষ খাবে এটা কিন্তু আমাদের চিটাঙ্গ জনের গান না যে মালতে এটা কিন্তু রোহিঙ্গা বেল্টারই গান রোহিঙ্গারা কিন্তু রোহিঙ্গাদের ভাষার সাথে কিন্তু চিটাঙ্গের ভাষার সাথে একটা মিল আছে

আমি আর অরিন বলে একটি মেয়ে গান করেছিলাম এটা আইপিডিসির ব্যানারে এসেছিল ভীষণ রকম শ্রোতাপ্রিয়তা পেয়েছে এরকম আরও কিছু গান করার চেষ্টা করছি যে এরকম কিছু যে গানগুলো গাওয়া হয়নি নতুন গান আমি যেমন যদি সুন্দর এক খান সাম্পানোয়ালা অথবা আপনাকে যা শোনালাম এগুলো সব অনেকভাবে গাওয়া হয়েছে এখন কিছু নতুন গান করার চেষ্টা করছি এবং চাইছি শেকড়টাকে তুলে ধরো বাংলাদেশে যেমন উত্তরবঙ্গ একটা বেল্ট ভাওয়াইয়া এদিকে আপনার নেত্রকোনা সিলেটের গান এদিকে চট্টগ্রামের বিভিন্ন যেগুলো গান আছে চট্টগ্রামের ভাষাভাষী কিছু গান চট্টগ্রামের ভাষায় কিছু গান আছে যেগুলো ভীষণ মজা হবে চট্টগ্রামের এক দুই চট্টগ্রামের লোক যখন কথা বলে ওদের কাছে গানগুলো কথা কিন্তু একটা গানে গানের ভাষার মতো মানে আপনি জানি না কোন অঞ্চলের আপনি সে যে অঞ্চলের সেই অঞ্চলের মানুষ যদি আপনার কথা বলে সেই ভাষায় আপনি যে আনন্দটা পাবেন সেটার মতো আনন্দ আর হয় না এইরকম রুটের কিছু গান সেটা চট্টগ্রামের গান হতে পারে সেরকম আরও কিছু নতুন কিছু গান টান নিয়ে বরাবরই কাজ করতে নতুন ভাষা নিয়ে একটু কাজ করছেন নতুন কোনো ভাষায় হতো গান আসতে পারে হ্যাঁ सीटेट দাদা 2004 সালে সেই থেকে যদি বলি তারপরে তো অ্যালবাম এর যুগ ছিল আরো প্রায় 8 9 বছর পর্যন্ত চলেছে অ্যালবাম আকারে রিলিজ হতো আর 10টা গান তো সেই সময় তো প্রচুর কাজ করা হয়েছে এবং এই যে জনপ্রিয়তা দিয়ে শুরু হলো প্রথম অ্যালবাম অনেক অনুরোধ এসেছে নতুন গান করার বা কোনো কোনো একটা ব্যানারে হতে পারে বা মিক্সড অ্যালবাম হতে পারে কখনো বিরামণে পড়তে হয়েছে কিনা যে গানটা গাইতে চাইছি না কিন্তু আমাকে করতে হচ্ছে হ্যাঁ তা করতে হয়েছে এগুলো আসলে কি আমরা আসলে কোনো রকম পলিটিক্যাল ছায়াতে থাকতে চাই না আমরা শিল্পী সহ সব থাকতে চাই পলিটিক্যাল ছায়ার বাইরেও হয় না অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতেও আসলে অনেক ধরনের গান করার তো অনুরোধ আসে সেই ক্ষেত্রে না আমাদের কাছে গান এসছে গান শুনেছি তবে আমরা জানি না কেন জানি না ওইভাবে ওই অর্থে কোনো ওরকম অর্ড টাইপের কোনো গান গাওয়ার এখন সেই সম্মুখীন হয়নি আর কি অসুবিধা মানে আগে থেকেই যখন একটু হাওয়া হয় না যে গানটা বলছে কথা বলছে অত মানুষটাকে দেখে বুঝতে পারছে তখন আসতে টেকনিক্যালি শুরু করি যে মানে

সারাদিন যাকি উনি হারোনোর পাতায় প্রেম নামে একটি গান টেলিফিল্ম করেছিলেন সেখানে আমাকে উনি হঠাৎ করে ডেকে একদিন ফোন করবেন শুন দেবোন না তো আমি তোমার গান জানি আমাকে দেখে জানতেন বলে আমি তোমাকে একদি রবীন্দ্রনাথের গান গাওয়াতে চাই তোমাকে জায়গাটা থাকতে হবে তো তোমার তুমি একটা সিকোয়েন্স অভিনয় করতে হবে গানটা আমি নিজে গানটা গেয়েছি সাথে আফজাল আর তারিন সেখানে এন্ট্রি আছে গানটা রবীন্দ্রনাথের গান করেছিল আমাকে তো উনি কেন জানেন আমাকে বলছে তুমি রবীন্দ্রনাথের গানটা তুমি ভালো করতে পারবে তুমি করবো আমাকে

নিশ্চয়ই দাদা শুভ কামনা থাকলো ভালো কিছু হোক অনেক ধন্যবাদ ভীষণ রকম উপভোগ করছিলাম আপনার সঙ্গে আড্ডাটা দাদা খুব ভালো লাগলো দর্শকদের কি বলতে চান একটু শুনি দর্শকদের বলবো যে আমাদের যে লোকজ গান ধারার যে গান সব ধরনের গান শুনবেন করুন ঠিক আছে কিন্তু আমাদের এই বাংলা গানগুলো কিন্তু কোনো অংশে কিন্তু হিন্দি গান থেকে কোনো অংশ কম না আপনারা নিশ্চয়ই জানেন যে কত রকম ফিউশন করে কত রকম গানগুলো আপনারা এখন দেখছেন যে কোক স্টুডিও আইপিডিসি থেকে ব্যানার থেকে আসছে গানগুলো তো গানগুলো বেশি বেশি শুনবেন এই গানগুলোকে এনকারেজ করবেন আর সবচেয়ে বড় কথা কি একজন আর্টিস্ট উঠতে হলে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে আমি বাংলাদেশের কথাই বলছি একটা আর্টিস্টকে পেট্রোনাইজ করা সেটাকে শো বিভিন্ন রকম করে তার ক্ষেত্রটা তৈরি করে দেওয়া সেই জায়গাটাতে আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আর বাংলা গানের সঙ্গেই থাকবেন এই অনেক ধন্যবাদ পিছনে যারা আছেন আজকে আমাকে এরপর একটা লাইভে নিয়ে এসছেন আমি ভীষণ কৃতজ্ঞ সবার কাছে অনেক ধন্যবাদ দাদা খুব ভালো লাগছিল মধু হয়ে গানটা শুনতে চাচ্ছিলাম অনেক ক্ষণ এটা শুনতে শুনতে বিদায় নিব আমি একটু বিদায় নিয়ে আসি দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে দাদা মধু হই হই বিশে হাওয়াইলা আরে মধু হই হই হাবাইলা হন হারণে ভালোবাসা দাম নদিলা হন দূষণ পায় ভালোবাসার দাম নদিলা আশায় আশ তোমার বন্ধু মেখানুখে নিগ সুখের বদল দুঃখ দিলা আর সুখের বদল দুঃখ দিলা হন হারণে ভালোবাসা দাম দিলা হন দূষণ ভালোবাসার দাম দিলা মধু হই হই বিষে খাবাইলা আর মধু হই হই বিষে খাবার হনহারণে ভালোবাসার দাম নদী হন দূষণ ভালোবাসার দাম